গায়ানার নিরাপত্তা রক্ষীয়ে ভাঙিলে অস্ট্রেলিয়ার গৌরব। সুদীর্ঘ 36 বছরের মূরত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ জয়ের মূল নায়ক শামার জোসেফ। কাঠকোটা কর্মচারী নিরাপত্তা রক্ষীর পর দলত স্থান লাভলৈ এক দীঘলীয় যাত্রা জোসেফর। ক্রিকেটত যেকোনো মুহূর্ততে এজন খেলোয়াড় রাতিটোর ভিতরতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ে। দরিদ্রতার মাজেরে নিজের প্রদর্শনের জড়িয়ে জিলিকি উঠি কুটি পটি হওয়া বহু ক্রিকেটারের বেদনাদায়ক কাহিনী আছে। তেনে এটা নতুন আর শেহতিয়া কাহিনী হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বেগি বলার শামার জোসেফর। এইগারী খেলোয়ে 2021-2023 নিরাপত্তারক্ষী হিসাবে কাম করেছিল যদিও শেহতাক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসের অন্যতম এখন টেস্ট ম্যাচের জয়ের নায়ক। শনিবারে বেটিং করে থাকার সময়তে মিচেল স্টার্কর ইয়র্কার বলত জোসেফর সৌভরীত খুঁদা মারে, ফলত বলারজন ভালদরে ঠিয় হব পৰা নাছিল খেলপথারত। অবশেষত দলের সহায়ক কর্মচারীক কান্ধত ধরে খেলপথার এরিলে জোসেফে। প্রথমতে শামারর আঙুলির হাড় ভঙা অনুমান করা হয়েছিল যদিও স্কেনত কোনো ধরনের হাড় ভঙা ধরা নপরিল। অবশ্যই আঘাতপ্রাপ্ত হয় শামার জোসেফ। দেওবারে সেই আঘাতপ্রাপ্ত শামার জোসেফে খেলপথারত নামিয়েই অস্ট্রেলিয়ান বাহিনীর বাবে হয়ে পড়ে মূরর কামরণি। খেলপথারত নামিয়েই আঘাতপ্রাপ্ত জোসেফে সাতগী অস্ট্রেলিয়ান খেলোয়াড়ক প্যাভিলিয়নমুখী করে সকলকে স্তম্ভিত করে তোলে। লগেলগে ওয়েস্ট ইন্ডিজে চতুর্থবারের বাবে আর 36 বছরের পাছত গাব্বার গৌরব ভাঙি পরাস্ত করে অস্ট্রেলিয়াক। কেরিবিয়ান পেসারর বাবে দেওবারে সুদীর্ঘ 36 বছরের পাছত অস্ট্রেলিয়ার ভূমিত টেস্ট ম্যাচ জয়ের সাদ পালে ওয়েস্ট ইন্ডিজে। যয় চকু সেমেকায় তুলিছিল কমেন্টারি বক্সত থাকা কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লরারোর। জোসেফর দুর্ধর্ষ স্পেলত তছনছ হয়ে গেল ক্যাঙ্গারু বাহিনীর জম্ভ। কিন্তু এইগারী গুয়ানার পেসারর অতীতর কথা জানিলে হয়তো আপনিও আচরিত হব। 1999 সনের 31 আগস্টত গায়ানার এখন সরু শহর বারাকারাত জন্ম হয়েছিল শামার জোসেফর। বারাকারা এখন অতি সরু ঠাই যত সর্বাধিক মাত্র 400 মানুষে বসবাস করে। জোসেফর পারিবারিক অবস্থাও বড় ভাল নাছিল। জোসেফর সরুরে পড়া ক্রিকেটর প্রতি প্রবল ধাউতি আছিল যদিও বাধ্য বাধকতার বাবে বান্ধ খাই আছিল। পূর্বতে পরিয়ালর সহিতে কাঠ কটার কাম করেছিল শামার জোসেফে। এই কাঠ কটা মিল পিছলৈ নিউ আমস্টারডামলৈ লৈ যোৱা হৈছিল। কিন্তু এই সময়ছোৱাতো জোসেফর ক্রিকেটর প্রতি আকৃষ্ট আছিল যদিও পোৱা নাছিল খেলিবলে সুযোগ। কাঠ কাটি থাকুতে হাবি টেপ বল আর কাপুরর বলর লগতে নেমু আপেল আদি ফলমূলেরে বোলিং করেছিল জোসেফে। বারাকারাত এই ধরনের খেলক জঙ্গল ভূমি ক্রিকেট বুলি কোৱা হয়। বারাকারাতেই গছ ভাঙি পড়া দুর্ঘটনা সংঘটিত হয় জোসেফর লগত। তার পাছতেই শামার জোসেফে জঙ্গলর ভূমি বারাকারা এরি নিউ আমস্টারডামলৈ যাওয়ার সিদ্ধান্ত লয়। তাতে কিছুদিন কাঠর কোম্পানির শ্রমিক হিসাবে কাম করেছিল জোসেফে। ইয়ার পাছত 2021 সনত নিরাপত্তারক্ষী হিসাবে চাকরি জীবন আরম্ভ করে শামারে। এই সময়ছোৱাত তেওঁ 12-12 ঘণ্টা শিফট করবলগিয়া হয়েছিল। 2022-23 সনত হবুর ছোৱালীজনীয়ে ক্রিকেট খেলিবলে কলে আর নিরাপত্তারক্ষীর চাকরি এড়ি দিলে। ইয়ার পাছত বর্তমানের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এজন আহে জোসেফর জীবনলৈ। নিউ আমস্টারডামত জোসেফ আছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রুমারিয়া শেফার্ডর প্রতিবেশী। রুমারিয়াই জোসেফক প্রবেশ করাইছিল গায়ানা দলত। ইয়ার পিছতে প্রতিভাবান বেগি বলারজনে নিজের প্রতিভা দেখাবলৈ আরম্ভ করলে। কিছুদিনের পিছতেই কার্টলি এম্ব্রোজর প্রশিক্ষণ একাডেমিত যোগদান করে জোসেফে। ইয়ার পাছত গায়ানা আমাজন ওয়ারিয়র্সে 2023 সনের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের বাবে নেট বলার হিসাবে অন্তর্ভুক্ত করে। তাতো বেশিদিন লুকাই না থাকিল জোসেফ। 2023 সনের 17 সেপ্টেম্বরত কিমুপলর আঘাতর পিছত শামার জোসেফক দলত অন্তর্ভুক্ত হয় আর বার্বাডোস রয়্যালসর বিরুদ্ধে অভিষেক ঘটার সুযোগ পায়। গায়ানা আমেরিকার সিজনত চ্যাম্পিয়ন হয়েছিল আর মাত্র 2 ম্যাচ খেলিয়ে শামার জোসেফে নিজের নাম মানুষের হৃদয়ত দখল করেছিল। জোসেফর বোলিংয়ের গতি আর উইকেট লওয়ার ক্ষমতার প্রতি সচেতন হয়ে পড়ল বিপক্ষের খেলোয়াড়। তার পাছতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শৃঙ্খলাত প্রবেশ করিয়ে মাত্র 2 ম্যাচতে দখল করে 13টা উইকেট। এডিলেড টেস্ট ম্যাচত অস্ট্রেলিয়ারই ভূমিত অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করিলে শেমার জোসেফে। গাব্বা টেস্টত 8টা উইকেট দখল করে শামার জোসেফে ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে পরিগণিত হয় আর টেস্ট শৃঙ্খলা 1-1 গলত ক্ষমতা স্থাপনের ক্ষেত্রতো ওয়েস্ট ইন্ডিজের নায়ক হিসাবে পরিগণিত হয়। তদুপরি প্লেয়ার অব দ্য সিরিজের সম্মান লাভ করে শামার জোসেফে। যেন পূর্বর ছন্দলৈ ঘুরি আহিল ক্যারিবিয়ান দলটো।
আজি আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেটত এটা চৰ্চিত নাম শামাৰ জোসেফ। অভিনন্দন ৱেষ্ট ইণ্ডিজ, অভিনন্দন শামাৰ জোসেফ। স্পৰ্টছ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট। I am naturally born like this. Amar so-called society e enequa relationship ok ki secret diye tumi bhalke jana? Moi bhabo tomalukore bhal pa kebol kamonate himabodho. Mur kosto khini, mur aghatpur tumio bujina pala.